গুড মর্নিং গাইস, উঠার একদমই ইচ্ছা ছিল না, তাও উঠেছি। দেখুন মুখ চুখ কি হয়ে গেছে বলের মতো। জাস্ট ঘুম থেকে উঠেছি, একদমই উঠার ইচ্ছা ছিল না। তো ভেবেছি আজকে হাজব্যান্ডও অফিস ছুটি নিয়েছে আর আমারও ক্লাস নেই, তো ভেবেছি যে আজকে কোথাও ঘুরে আসি। এই লকডাউনের জন্য কোথাও ঘুরতে যাইনি জানুন, কোথাও যাওয়া হয় না এই করোনার জন্য। ইচ্ছা করে না কত আর ঘরে থাকবো, সেই তো ঘরের এক নিয়মিত কাজকর্ম, স্কুল প্লাস এই ঘরের কাজকর্ম, মেয়েকে সামলানো। তো আজকে ভেবেছি যে একটু রিল্যাক্স ফিল করব, কোথাও ঘুরে আসব। তো এখন একটু ব্রেকফাস্ট করে নেব। আমার হাজব্যান্ডকেও বলেছে উঠো তাড়াতাড়ি, না হলে এরকম করতে করতে অনেক লেট হয়ে যায় জানুন। তাই মেয়েকেও বলেছি ওঠো তাড়াতাড়ি, তাড়াতাড়ি সবাই উঠে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি ঘুরতে যাব। দেখুন ওদিকে মেয়ে আর বাবা কি করছে, দেখুন কি কালো কালো হয়ে গেছে আমার ভিডিওটা, দেখুন মুখ টুক ফুলে কি অবস্থা দেখুন। গুড মর্নিং গাইস, গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ অল। দেখুন মুখটা কি হয়ে গেছে ফুলে, মেয়েকে দেখুন। হ্যালো, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে আজকে আমরা টাটা বেরো বেরো যাব। অনেক দিন হয়ে গেছে কোথাও যাওয়া আসা হচ্ছে না, লকডাউনে অনেক বোর হয়ে গেছি, শুধু অফিস আর বাড়ি। তাই ভাবলাম আজকে একটু ফ্যামিলিকে নিয়ে আজকে একটু বাইরের থেকে বেরিয়ে আসি। প্যান্ডেমিক একটু চিন্তাও হয়, কিন্তু কি করবে, বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি, তাই ভাবলাম একটু এন্টারটেনমেন্ট দরকার, না হলে ফ্রাস্ট্রেশন হয়ে যাবে। সেই জন্য ও বাড়িতে থেকে থেকে একটু ফ্রাস্ট্রেট হয়ে গেছে, তো একটু বাইরে সেই জন্য যাওয়া হচ্ছে। যাবে তো মানির এখানে যাবে না। ওকে, সো এখন আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব, এখন ব্রেকফাস্ট বানাবো, বানাতে তো হবে, সেটা বানিয়ে পটাপট খেয়ে আমরা বাইরে ঘুরতে যাব। তো দেখা হচ্ছে পরে। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, তো আপনারা আমাদের সাথে থাকুন। দিব্যাংশা রেডি হয়ে গেছে, দিব্যাংশা বলো আমরা এখন ঘুরতে যাব। আমি এখন ঘুরতে যাব বলো। আমি সুন্দর ড্রেস পরেছি, মাস্ক পরেছি, মাস্ক পরেছি, ড্রেস। হ্যালো, ঠিক আছে আমরা বেরোচ্ছি এখন, আমাদের সাথে থাকুন, খুব এনজয় করব। ওকে, ভেবেছি আপনাদের সাথে একটু গল্প করে নিই। এই যে দেখুন,
রেস্টুরেন্টটা যদিও ছোট কিন্তু খুব সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন আছে আর ফেমাস রেস্টুরেন্টটা। তো আমরা এখানে প্রায় আসি, এখানে আমরা খাওয়া দাওয়া করি, খুব ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর ওনারা যে বানায় খুব টেস্টি, স্পেশালি ওনাদের চিকেন বিরিয়ানিটা খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে। হ্যাঁ গাইস, লাঞ্চের জন্য কিছু অনেক খেতে পেয়েছিল, তাই ভাবলাম যে এখানে প্রায় আমরা আসি, প্রায় এখানে আসা হয়। এখানে স্পেশালিটি যেটা চিকেন বিরিয়ানি, খুবই টেস্টি, সো খুব নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্ট। আমার অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট একটু নিট অ্যান্ড ক্লিন চাই, ছোটো বড় দিয়ে কোনো ব্যাপার না, তো রেস্টুরেন্টটা ছোটো বাট স্টিল ভেরি নিট অ্যান্ড ক্লিন। আর এখানে চিকেন বিরিয়ানিটা খুবই টেস্টি হয়, তাই ভাবলাম যে লাঞ্চটা এখানেই করা যাক, সেই জন্য জাস্ট ঢুকে পড়লাম। এখন অর্ডার করেছি, আসবে কিছুক্ষণের মধ্যে, তো আমাদের সাথে কানেক্টেড থাকুন, ঠিক আছে? তো গাইস দেখুন, রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, খুবই সুন্দর, ছোট হলেও খুবই সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা, জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, ভীষণ গরম লাগছিল, এত বাইরে প্রচন্ড গরম, কিন্তু কি করব, করোনার জন্য বেরোতেও পারি না। তো আজকে ভেবেছিলাম যে না, আজকে বেরোবই, কোথাও না তো কোথাও যাব, কত আর ঘরে থাকবো, বাচ্চাটাও ভীষণ বোর হয়ে গেছিলো। তারপরে কি, আজকে ট্রিপটা অনেকই শর্ট ছিল, আজকে ট্রিপটা যদিও শর্ট ছিল, নেক্সট আমরা আবার বেরোবো। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, থ্যাংক ইউ।